مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال سبحانه فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم وغيره وقال النبي صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم وغيره الحمد لله আল্লাহ তাবারক ও তাআলা অসংখ্য অগণিত তারিফা হামদ সানা গণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে খানবাড়ি জামে মসজিদ কালিয়াকৈর গাজীপুর একটি অত্যন্ত মনোরম চমৎকার মসজিদে আল্লাহ আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি সম্মানিত মুসলিয়ানে কেরাম এই যে আপনারা এত সুন্দর একটা মসজিদ পেয়েছেন এটা আল্লাহর নেয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নেয়ামত একটা পল্লী গ্রামে এরকম একটা মসজিদ আল্লাহ করার তৌফিক দান করেছেন এরকম মসজিদে তো আমাদের সবসময় পড়ে থাকতে ইচ্ছা করে তাই না কিন্তু যারা বুঝবে যাদেরকে আল্লাহ আকল জ্ঞান দান করেছেন তাদের এরকম অনুভূতি হওয়া দরকার মুসলিম যারা মুসলিমদের আসল জায়গা
সবচেয়ে সম্মানিত জায়গা, মর্যাদার জায়গা, সওয়াবের জায়গা, আশ্রয়স্থল, নিরাপদ স্থান হলো মসজিদ। আল্লাহু আকবার, এরকম একটা মসজিদ আল্লাহ দান করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ এই মসজিদের ব্যবস্থা করেছেন, যাদের দানের মাধ্যমে এই মসজিদ গড়ে উঠেছে, এবং ইনশাআল্লাহ যাদের দানের মাধ্যমে এই মসজিদ পরিপূর্ণ হবে, আল্লাহ সবাইকে এই মসজিদের সাথে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মসজিদ বানানোর সওয়াব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সরাসরি জান্নাত। মান বানা লিল্লাহি মসজিদান ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া হামদি। আপনি গ্রামে আছেন, আপনি যেই বাড়িতে আছেন, এই বাড়িতে থাকার পরও আপনার মন চায় যে যদি বাজারে, কালিয়াকৈরে, গাজীপুরে একটা বাড়ি থাকতো, জমি থাকতো, বাড়ি থাকতো, কত ভালো লাগতো, তাই না? তো যারা জান্নাত পাবে, জান্নাত পাওয়ার পরও দেখা যাবে যে বিরাট একটা মর্যাদার ব্যাপার হলো, যারা মসজিদ বানিয়েছিল তাদের জন্য আলাদা বিল্ডিং, আলাদা ব্যবস্থাপনা জান্নাতের মধ্যে। অনেকে ঢাকার মধ্যে থাকে না, ঢাকার মধ্যেও তো দেখা যায় যে কোথায় ওই বা গাজীপুর টঙ্গীর মধ্যে থাকে, আবার দেখা যায় যে ঢাকার মধ্যে দেখা যায় গুলশান আছে, বারিধারা আছে, ধানমন্ডি এলাকা আছে। ঢাকায় থাকার পরও একটা আকাঙ্ক্ষা থাকে যে ঢাকায় তো আসলাম, ঢাকায় তো একটা বাড়ি করলাম, যদি এই বাড়িটা আমার ধানমন্ডিতে থাকতো, গুলশানে থাকতো, বনানীতে থাকতো, তাই না? তো এইরকম জান্নাতিরা এরকম আকাঙ্ক্ষা করবে। মসজিদ যারা বানিয়েছে তাদের জান্নাত হবে ফার্স্ট ক্লাস, আল্লাহ নিজের ব্যবস্থাপনায় আলাদা কায়দায় তাদের জন্য অট্টালিকা নির্মাণ করবেন। জান্নাত তো পাবে, সালাত পড়লেই জান্নাত পাবে, ইসলামের পাঁচটা রোকন পালন করলেই জান্নাত পাওয়া যাবে, কিন্তু বিশেষ মর্যাদা জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদা কারা পাবে? যারা মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ আকবার। আর আপনারা গ্রামবাসী এত সুন্দর একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। এটা শুধু একটা গোটা মসজিদ, পরিপূর্ণ মসজিদ বানাইলে এই সওয়াব না, শরীকেও যদি বানায় সেটারও সব এরকমই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান হ্যাঁ কা মাফহাসি কাতাতিন বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল এটাও বলছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে কাতাত পাখির বাসার সমান, কাতাত পাখির বাসার সমান। কাতাত পাখি চেনেন? আরবিতে কাতাত বলা হয়, আর বাংলায় আমরা কি বলবো, মানে চড়ুই না, এটা হলো বন্য মুরগি বলি না, মুরগি তো উড়তে পারে না আকাশে, উড়ে দেখেন যেভাবে বক উড়ে, চিল উড়ে, এভাবে কি মুরগি উড়ে বেড়ায়? অল্প একটু উড়ে, ওকে তাড়া দিলে কিছু দূর উড়ে পালায়, হয়তো পুকুরটা পার হয়ে যেতে পারবে, তাও সব পারবে না, পুকুরটাও পার হয়ে পাড়ি দিতে পারবে না সে উড়াল দিয়ে। কাতাত হলো সেই বন্য মুরগি যে উড়ে বেড়ায় না, ওর নিচে হাঁটা চলা করে, অল্প অল্প উড়ে। এই বাসা করে কোথায়? মাটিতে, গাছে না, মাটির মধ্যে বাসা করে, আর মাটিতেই ডিম পাড়ে, ডিম মাটিতেই বাচ্চা ফুটায়। হ্যাঁ,
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কাতাব পাখির সমান, কাতাব পাখির বাসার সমান যদি কেউ একটা মসজিদ বানায়, এর জন্য আল্লাহ একই ফেসিলিটি দিয়েছেন, একই অবস্থা, একই মর্যাদা, একই ফজিলত, এর জন্য আল্লাহ জান্নাতে বিশেষ অট্টালিকা নির্মাণ করেছেন। তাহলে এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি? আপনি মসজিদ পুরা বানাইতে পারলেন না, একটা টাইল এক স্কোয়ার ফিট দান করলেন, এক স্কোয়ার, আপনি যে দানটা করেছেন এক স্কোয়ার ফিট হবে, কাতাত পাখির ধরেন যে হাফ স্কোয়ার ফিট, তাহলে তো কাতাত পাখির বাসার সমান হয়ে গেল। এরকম পাখির বাসার সমান অংশ ভাগ করে করে সবাই মিলে যদি 500 জন মিলে একটা মসজিদ বানায়, তাহলেও জান সবার জন্য জান্নাত, জান্নাতে বিশেষ অট্টালিকা দান করা হবে। এই সেই মসজিদ যেখানে আমরা বসে আছি। আবার এরকম মনে করেন না যে মসজিদ সুন্দর বানিয়েছি আর সালাতের দরকার নেই। হ্যাঁ, আল্লাহকে বলবো আল্লাহ এই যে ছবি নিয়ে এসেছি দেখো এত সুন্দর মসজিদ বানাইছে, আবার সালাত পড়তে হবে নাকি? হ্যাঁ, নামাজ পড়ার দরকার নাই? হ্যাঁ, মসজিদ সুন্দর হয়ে গেছে আর নামাজ পড়ার দরকার নাই, এরকম নাকি? এই জন্য বানাইছেন নাকি মসজিদটা সুন্দর যে আল্লাহকে বুঝ দিবেন যে আল্লাহ দেখো তোমার কত সুন্দর মসজিদ বানাই দিছি, আবার নামাজও পড়া লাগবে নাকি? হ্যাঁ, মসজিদ হয়েছে আর এক বিপদ আসছে। এই যে মসজিদ বানাইলেন এত সুন্দর করে, এ তো আর এক বিপদ মাথায় উঠাই নিছেন। এই বিপদ জানেন, এখন মসজিদে আসাও লাগবে, সালাত পড়া লাগবে, মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদের খোরাক দিতে হবে। মসজিদের খোরাক কি বলেন? মুসল্লি। আরে মুসল্লি না আসলে নামাজ হবে কি করে বলেন? মুসল্লি। এই যে মসজিদ আপনি বানিয়েছেন, এই মসজিদ মসজিদটা ভরতে হবে না, কি দিয়ে ভরবেন? ধান চাল দিয়ে ভর্তি করবেন? মুসল্লি দিয়ে ভর্তি করতে হবে। মসজিদ বানাইছেন, এবার মসজিদের চাহিদা পূর্ণ করতে হবে, মসজিদের খোরাক দিতে হবে, পেটের খোরাকের মতো মসজিদের খোরাক না, মসজিদের খোরাক হলো মুসল্লি, মুসল্লি ভরে ফেলতে হবে। আবার এটাও ভুল কথা যে জুমার দিন ঠিক আছে প্রতি জুমায় মসজিদ ভরে ফেলবে, প্রতি জুমায় যারা আসে তাদের তারা মুসল্লি না, তারা কি এদেরকে মুসল্লি বলা হবে না? মুসল্লি কেন বলেন? একটা নিয়ম আছে ভাই, দুনিয়াবি নিয়ম থাকতে পারে আর ইসলামী নিয়ম থাকবে না, সালাতের কোনো নিয়ম থাকবে না। সালাত কয় অক্ত ফরজ? 5 অক্ত ফরজ। পড়তে হবে কয় অক্ত? যারা বলে যে জুমার অক্ত পড়লেই চলে, জুমার অক্ত হলো জোহরের, জোহরের সমপর্যায়ে, জোহরের পরিবর্তে জুমা পড়তেছে, তার মানে আপনি স্বীকার করলেন 5 অক্ত সালাত ফরজ আর আপনি পড়বেন শুধু সপ্তাহে একদিন জোহরের পরিবর্তে জুমা পড়বেন, শর্টকাট এটা হলো। তা আপনি কেমন মুসল্লি জানেন? আপনাকে ভালো করে বুঝাইতে হবে, কারণ গ্রামে এরকম মুসল্লি বসবাস করে, মসজিদের আশেপাশে এরকম মুসল্লি বসবাস করে যারা সালাত না বুঝেই সালাত পড়ে। অবশ্যই আমাদেরকে জ্ঞান সহকারে সালাত পড়তে হবে, সালাতের নিয়ম কি, সালাতের আইন কানুন কি, এগুলো না জেনে আপনি সালাত পড়লে হবে? কোনো লাভ নেই। এই জন্য ইসলামে প্রথম ফরজ হলো ইলম অর্জন করা। সালাত, আপনার সালাত হবে না যদি সালাতের বিষয়ে জ্ঞান আপনার না থাকে, তাহলে সালাত আপনার পড়েও কোনো লাভ নাই। এই জন্য প্রথম ফরজ হলো, সালাতের আগেও প্রথম ফরজ হলো কি, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে।
আর ইলম অর্জন যে বিষয়গুলোর উপরে করবেন আপনি, তার মধ্যে সিরিয়ালের প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো সালাত। সালাত আদায় করতে হবে, এটা জ্ঞান ভিত্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জাহিলি যুগে, জাহিলি যুগের লোকেরা এবাদত করত, সালাত পড়ত, সিয়াম পালন করত, রোজা রাখত আর কি, কুরবানি করত, হজ করত, উমরা করত, তওয়াফ করত, সাই করত, হ্যাঁ মিনায় যাইত, মুজদালিফায় যাইত, আরাফায় যাইত, এগুলো সব ছিল। কিন্তু তারা মুসলিম হয় না, কারণ কি, তারা যে ইবাদত বন্দেগী গুলো করত এগুলো সব হলো মূর্খতার উপরে, অজ্ঞতা ভিত্তিক করত, অজ্ঞতা অনুযায়ী। জাহিলি যুগের লোক না, জাহিল মানে কি, অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, তারা সবই করত, সালাত করত, তারা দান সাদাকা করত, তারা সিয়াম পালন করত, এবং তারা নিজেদেরকে মনে করত যে ইব্রাহিম নবীর মিল্লাতের উপরে আমরা আছি। ইব্রাহিম নবী এই কাবা ঘর ইব্রাহিম নবী বানিয়ে গেছেন, এই মসজিদুল হারাম ইব্রাহিম নবী বানিয়ে গেছেন, সেই কাবা ঘরের তো আমরা হর্তাকর্তা, কমিটি। কাবা ঘর কি ভেঙে ফেলছিল? ওরা বলতো যে আমরা মুহাম্মদের ধর্ম মানব কেন, আমরা মুহাম্মদের চাইতে সিনিয়র, যিনি মুহাম্মদের অনেক উপরের দাদা, ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না, সেই ইব্রাহিম নবীর আমরা ধর্ম মানি, মুহাম্মদেরটা মানতে যাব কেন? এই ছোট মানুষের, এতিম মানুষ, ছোট মানুষ, সেই তো আমরা এই ল্যাংটা ফ্যাংটা দেখলাম নাউজুবিল্লাহ, আর আমরা মুহাম্মদের ধর্ম মানতে যাব কেন? আমরা সিনিয়র নবী ইব্রাহিম নবীর ধর্ম মানি। এই জন্যই তো আল্লাহ রাসূল মক্কায় চান্স পায় না, মদিনাতে এই সমস্যাটা ছিল না, বুঝেছেন? মদিনায় এরকম উদ্ধৃতি দেওয়ার, এরকম হ্যাঁ এরকম যুক্তি দেওয়ার লোক ছিল না, মক্কাতে এরকম যুক্তির লোক। আমরা ইব্রাহিম নবীর ধর্ম মানি, তো তুমি মুহাম্মদেরটা আমরা মানতে যাবো কোন দুঃখে? জুনিয়র লোক তুমি, ছোট মানুষ, কত পরে এসছো, হাজার হাজার বছর পরে এসছে, আর এখনো আমাদের সামনে ইব্রাহিম নবীর নিদর্শনটা রয়ে গেছে, ইব্রাহিম নবী এই কাবা ঘর বানিয়েছেন, সেই কাবা ঘরের আমরা কমিটি, আমরা সভাপতি, আমরা মুতাওয়াল্লি, আমরা সদস্য, তুমি কে বাচ্চা মানুষ, আমাদের সামনে বড় হয়েছো, আবার তুমি একটা নতুন এক ধর্মের কথা বলছো, না 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 না, এটা আমরা মানি না, আমরা ইব্রাহিম নবীরটাই মানি। ইব্রাহিম নবীর ধর্ম কিভাবে মানত? অজ্ঞতার ভিত্তিতে, অজ্ঞতা, অজ্ঞতা দিয়ে, যেমন আমাদের সমাজে চালু হয়ে গেছে না, অজ্ঞতার ভিত্তিতে সালাত চলছে। অজ্ঞতার ভিত্তিতে সালাত কিভাবে হয়? শুধু জুমা পড়লেই হয়। কে শিখাইছে এটা? কে শিখাইছে এটা? এটা কোন এলেমে পাওয়া গেছে? কোরআন হাদিসে কোথাও পাওয়া গেছে? এটা তো অজ্ঞতা, এটা ইবলিসের কথা, এটা শয়তানের কথা, শুধু জুমা পড়লেই চলবে। ওরাও তো সালাত পড়তো। সুরা আরাফের, সুরা আনফালের 36 নম্বর আয়াতে পাবেন, ওরা যে সালাত পড়তো এটা পাওয়া যায়। আর মসজিদুল হারাম, মসজিদ কাবা ঘর তো তারাই বানাইছিল না, পুনর্নির্মাণ, এখনো তো ওই অবস্থায় আছে। জাহিলি যুগের ওই কুরাইশরা যে কাবা ঘর বানিয়েছিল ওই অবস্থায় এখনো আছে, এখনো আমরা হাজে গিয়ে ওই অবস্থায় দেখি। অজ্ঞতার ভিত্তিতে মুসলমান হয়ে আপনি মুহাম্মদের উম্মত হয়ে আপনি আবু জাহেলের কায়দায় কেন ইবাদত করবেন? এটা তো আবু জাহেলের নিয়ম। মুহাম্মদের নিয়ম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, فعلمهم أن الله افترض عليهم خمس صلوات في اليوم والليلة
তোমরা জানিয়ে দাও যারা আমার উম্মত যারা আমার অনুসারী যারা আমার প্রতি ঈমান এনেছে যারা ইসলামের প্রতি ঈমান এনেছে তাদেরকে জানিয়ে দাও কি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইফতারাজা ফরজ করে দিয়েছেন খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা দিনে এবং রাতে দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন এটা কি এটা ইলম হাদিস হ্যাঁ আর ইবলিস আপনাকে কি শুনাইছে হাদিস ইবলিসের হাদিস ইলম হ্যাঁ আন্নাহু ইয়াকফিকা সালাতুল জুমআতি ফিল উসবু এই ইবলিসের হাদিস শুনুন ইবলিস কি বলে দিয়েছে আপনার কানে কানে এই তুমি জেনে রেখো সপ্তাহে শুধুমাত্র জুমার দিন সালাত পড়লেই তুমি মুসলিম তুমি মুসল্লি হয়ে গেছো এই হাদিস মানে না অনেকে এটি ইবলিসের হাদিস ইবলিসের হাদিস কানে কানে বলে দিয়েছে বাস ওই হাদিস আমল করতেছে আবু জাহেল আর আপনার মধ্যে পার্থক্য কি আবু জাহেলও ইবাদত করত অজ্ঞতার ভিত্তিতে এলিমের ভিত্তিতে মানে কি নবী টাটকা তাজা যে এলেম নিয়ে আসলেন তাদের সামনে ওয়াহি নাজিল হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কোরআন তেলাওয়াত করে করে তাদেরকে শুনাইতেছে অথচ এটা মানবে না কোনটা মানবে ইব্রাহিম নবীর ধর্ম ইবলিস মা ইবলিসের ধর্ম মানতেছে আর নাম দিতেছে ইব্রাহিম নবীর ধর্ম হইলো আবার তারা এটাকে বিকৃত করতে করতে ইব্রাহিম নবীও তো সালাত পড়তেন কিন্তু তারা সালাত আর রাখে নাই নাউজুবিল্লাহ সালাতকে পরিবর্তন করে দিয়েছে কাবা ঘরে এসে গান বাজনা ঢোল তবলা বাজালে এটাই নামাজ জামাতবদ্ধভাবে এই সবাই মিলে কেউ ঢোল তবলা বাজাবে আর কেউ গান করবে আর অন্যরা শুনবে বাস এটাই সালাত ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকান ওয়া তাসদিয়া এই জাহিলি যুগের লোকদের সালাত ছিল বাইতুল্লাহর নিকটে শিশ তালি বাজাইত আর ঢোল পিটাইত আর গান গাইত এটাই সালাত বুঝি এতে আল্লাহ খুশি আছে না আমাদের সমাজও আছে না আপনারা দেখবেন শহরের দিকে একটু রোডের আশপাশে দেখবেন এই যে ডেক পাতায়া লাল 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 কাপড় দিয়ে দেখবেন যে অনেকে ওদের নামাজ নাই এই যে অনেক মাইজ ভান্ডারি টান্ডারি আছে অনেক আছে এরা শুধু গান শুনে কি গান ওগুলো মারে ক্ষতি গান নাকি মারেফতি গান শুনে ফকির দরবেশের গান শুনে ফকির বাস জাহিলি যুগ দেখছেন কিভাবে রকমারি হয়ে গেছে ওরা এটাকে ইব্রাহিম নবীর ধর্ম বলত এটাই সালাত আল্লাহ কি বলছেন যে এদের সালাতটা ছিল এরকম আর আমাদের সালাত আমাদের মুসলমান মোহাম্মদের উম্মত দাবি করে তার সালাতটা কেমন শুধু জুমার দিন আর আল্লাহ রসুল কি বললেন আল্লাহ রসুল যা বললেন এটি হলো ইলম ইলম সহকারে আপনাকে ইবাদত করতে হবে ইফতারাহুন্নাস ফিল ইয়াউমি ওয়াল লাইলা দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে পাঁচ ওয়াক্ত সালাত যে পড়বে না আর ফরজ শব্দের অর্থ কি ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি কম্পালসারি পাঁচ ওয়াক্ত সালাত কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায় বলেন কম্পালসারি সাবজেক্ট ছাড়া যায় কম্পালসারি সাবজেক্ট ছাড়লে কি হয় ফেল হয় না আপনাদের এলাকায় পাস হয় কয় সাবজেক্ট ফেল করলে তাকে ফেল ধরা হয় এক সাবজেক্টই না এক সাবজেক্টই ফেল তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাত কম্পালসারি করে দিয়েছে মুসলিম হইলে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে আর যদি আপনি মুসলিম না হইতে চান তাহলে আপনি
ওই আবু জাহল মার্কা সালাত পড়েন। আবু জাহল মার্কা সালাত কাকে বলে? শুধু জুমার দিন অথবা মাগরিবের টাইমে দেখা যায় যে অনেক লোক ঘুরতেছে মসজিদ, চলো যাই আমিও যাই। মাগরিবের টাইমে বেশি পড়ে না, জুমার টাইমে বেশি পড়ে আর মাগরিবের টাইমে। তো হয়তো অনেকে জুমাও পড়ে মাগরিবও পড়ে, আবার অনেকে রমজানে পড়ে। রমজানে তার বস গ্রেপ্তার হয়ে আসে, বন্দি হয়েছে, এখন বস নাই, কার সেবা করবে, তখন মসজিদে আসে। রমজান মাসে বন্দি করে দেওয়া হয় না, শয়তানগুলোকে শিকলবদ্ধ করা হয়, তখন বস নাই, কার সে ডিউটি পালন করবে, অফিস বন্ধ, তখন আবার ওই মসজিদে আসে। এগুলো হলো, এগুলো হলো ইবলিসি ইবাদত, ইবলিস মার্কা ইবাদত, আবু জাহেলদের মতো ইবাদত। সালাত পড়তো কিন্তু নিজের ইচ্ছা মতো, সিয়ামও পালন করতো। এটা অবশ্যই সালাত পড়তে হবে, হ্যাঁ, আর সালাতের আগে তাওহীদ ঠিক রাখতে হবে। আমাদের দেশে তাওহীদ ধ্বংস করার জন্যে দেখা যায় যে বিভিন্ন মাজার, কবর, দরগা, দরবার, পীর, হ্যাঁ, পীর মুর্শিদ এগুলো হয়েছে। এগুলো কী করে? এদের কাজ হলো, এরা হলো তাওহীদ জবাই করা কসাই, এগুলো কসাইখানা তাওহীদ জবাই করার জন্য। কে কে তাওহীদ জবাই করে? মাজারে তাওহীদ জবাই করে, কবর, দরগা, দরবার, পীরের দরবারে তাওহীদ জবাই করা হয়, সুন্না জবাই করা হয়। আর ওখানে জিন্দা করা হয় কি? শির্ক জিন্দা করা হয়, শির্কের চাষ করা হয়। আপনারা যেমন মাছ চাষ করতেছেন এই যে পুকুরে, এরকম বিভিন্ন ধরনের পীর, দরবেশ এবং মুর্শিদ এদের দরবারে কি চাষ করা হয়? শির্ক চাষ করা হয়, বেদাত চাষ করা হয়। আর জবাই করা হয় কি? তাওহীদ জবাই করা হয়, সুন্নাহ জবাই করা হয়। আর সালাতের তো তালিম নাই, ওখানে আবার আরাক পদ, আরাক ধরনের ইবলিসি কারবার। বলছে তুমি আমার মুরিদ হইলে সালাত লাগবে কেন? মুরিদ হইলে জান্নাত, বাস তুমি কি করো না করো এগুলো আমার দেখার বিষয় না, তুমি আমাকে মুরিদ হইবা আর চান্দা দিবা, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, নাউজুবিল্লাহ। ওখানে আরাক ইবলিস, পীরের মাজারগুলোতে, পীরের দরবারগুলোতে আবার আরাক ইবলিস বসে আছে। কোনো পীর তো বলছে এবাদত বন্দিগি নেই, আবার আছে যারা এবাদত বন্দিগির কথা বলছে ওরা শির্ক বেদাত মিশ্রিত এবাদত করতেছে। তাহলে আমাকে সালাত পড়তে হবে, সালাতের আগে আমাকে শির্ক বেদাত মুক্ত হইতে হবে। এগুলো হলো এলিম। আপনি শির্ক করলে আপনার পাঁচ ওয়াক্ত সালাত, সারা রাত তাহাজ্জুদ পড়লে কোনো লাভ নেই। এগুলো হলো এলিম। এই ইলমের আলোকে আমাদের জীবন গড়তে হবে, আমাদের ইবাদত বন্দেগীগুলো করতে হবে। আমরা যদি সালাত না পড়ি তাহলে কি হবে? সালাত না পড়লে এমনি আপনি তো বেনামাজি হইলেন, আর বেনামাজির শাস্তি, বেনামাজির বিধানটা কি? বেনামাজির বিধান হলো সে কাফের, মুরতাদ, মুশরিক। এই তিন ধর বেনামাজির টাইটেল হলো কয়েকটা, কাফের, মুরতাদ, মুশরিক। কয়টা টাইটেল? তিনটা টাইটেল, বেনামাজির টাইটেল হলো তিনটা, মুরতাদ, মুশরিক, কাফের, বুঝেছেন? আর বেনামাজি হয় কয় অক্ত সালাত ছাড়লে? এক অক্ত। ফেল করে কয় সাবজেক্ট? অকৃতকার্য হইলে এক সাবজেক্ট। বেনামাজি হয় কয় অক্ত ছাড়লে? এক অক্ত ছাড়লে। এটা হলো এলিম। এলিম না থাকার কারণে অনেকে আমরা মুসল্লি হইতে পারি না, পাঁচ অক্ত নামাজি হইতে পারি না। আমাকে ইবলিস শুনাই দিছে হাদিস কানে কানে যে তুই যে কোনো এক অক্ত পড়লেই হয়। এমনও হতভাগা, এমনও নরাধম আছে বাংলাদেশে, ও জানাজার সালাত কবে পড়ছিল, তার দাদা মারা গেছে, ওটাই তার পুঁজি যে আমি একদিন হইল নামাজ পড়ছি, বুঝেছেন? ওর যদি কেউ মারা না যায় তো ওর জানাজাও পড়তো না,
ওর দাদা মারা গেছে, বাবা মারা গেছে, তাই একদিন ও জানাজা পড়ছে আর ঈদের নামাজটা পড়ে মাঝে মধ্যে মজা করার জন্য। এগুলো আমাদেরকে এলিম ভিত্তিক এবাদত করতে হবে। জাহেলি অজ্ঞতা ভিত্তিক এবাদত এটা কারা করত? আবু জাহালরা। আর এই এবাদত কে শিখাইছিল? ইবলিস, শয়তান। আর তাদের যুক্তি কি ছিল? যুক্তি খুবই সুন্দর, সুন্দর যুক্তি না, আমরা ইব্রাহিম নবীর ধর্ম পালন করতেছি, সে হাজার হাজার বছর আগে ইব্রাহিম নবীর ধর্মকে বিকৃত করে দিয়ে এখনো বলতেছে আমরা ইব্রাহিম নবী, 360টা মূর্তি কোথার থেকে তোমার পাইলে? এটাই ইব্রাহিম নবীর ধর্ম, 360টা মূর্তি। কেন এগুলো মূর্তি বানাইছিল? বুঝি এরা আমাদেরকে তালিম দিত, ইব্রাহিম নবীর ধর্মের তালিম দিছে তো এরাই, এরাই তো আমাদেরকে তওয়াফ করা শিখাইছে। মূর্তি যাদের বানাইছিল 360টা, যুক্তি কি ছিল? এরা আমাদেরকে তওয়াফ করা শিখাইছে, এরা আমাদেরকে সাই করা শিখাইছে, এরা আমাকে আমাদেরকে উমরা পালন করা শিখাইছে, এরা আমাদেরকে হজ পালন করা শিখাইছে, তো ওদের সম্মান করতে হবে না? আমরা কি করি, আমাদের কোন সম্মানী নেতা হলে তার মূর্তি বানাই। এটা ইবলিসি কায়দা। এলেম না থাকলে ইবলিস ইবলিসের তালিম অনুযায়ী মুসলমান এখনো চলা শুরু করছে না? ইনি কে? বলছে ইনি হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানী লোক, ইনি ইনি বাংলাদেশের জনক, মূর্তি বানাও। আর উনি কে? উনি অমুক রাজনীতিবিদ, ওনার মূর্তি কেন? যখন ওনার বাংলাদেশে খুব অবদান আছে। উনি কে? বুঝি ইনি মুক্তিযোদ্ধা। এক মুক্তিযোদ্ধা আর মূর্তিযোদ্ধার মধ্যে পার্থক্য বুঝেন না? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা হলো সে যে তাওহীদের কাজ করে, তাওহীদের পক্ষে থাকে। আর মূর্তিযোদ্ধা যে মূর্তিযোদ্ধা বুঝছেন, মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তির মূর্তির পক্ষে যুক্তি দেয়, মূর্তির দিকে মানুষকে দাওয়াত দেয় মূর্তি পূজা। হ্যাঁ, এটা হলো মূর্তিযোদ্ধা। এখন আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধা দুই ধরনের হয়ে গেছে, একটা হলো মুক্তিযোদ্ধা আসল, অনেক মুক্তিযোদ্ধাকে দেখছি মসজিদ বানায়, অনেক অনেককে দেখি তারা শিরক করে, কুফুরি করে, মূর্তি বানায়, এরা হলো সব মূর্তিযোদ্ধা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আগে কোরআন, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি ব্যক্তির সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বেনামাজি ব্যক্তিরা যে কাফের, মুশরিক, অমুসলিম, এই বিষয়ে বহু আয়াত কোরআনেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, নয় প্রকার হাদিস পাওয়া যায়। সূরা তাওবার 5 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত পড়বেন, বেনামাজি সম্পর্কে আল্লাহ কি বলছেন। সূরা তাওবা 5 নম্বর আয়াত আর 11 নম্বর আয়াত, 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা সালাত পড়ে না তারা তোমাদের দিনই ভাই নয়, তারা তোমাদের ধর্মীয় ভাই নয়। আর 5 নম্বর আয়াতে আছে, যারা সালাত পড়ে না তাদেরকে হত্যা করো। ভালো কথা, যারা সালাত পড়ে না তাদেরকে হত্যা করতে বলছেন আল্লাহ। কত নম্বর আয়াতে? সূরা তাওবার 5 নম্বর আয়াতে। সূরা তাওবা রাখবেন আপনারা। হ্যাঁ, যেই মুসলমান সালাত পড়ে তার সেই ব্যক্তি আল্লাহর কাছে মুসলিম, আর যে সালাত পড়ে না সে ইবলিসের দৃষ্টিতে মুসলিম। আপনি কার দৃষ্টিতে মুসলিম হইতে চান? ইবলিসের দৃষ্টিতে মুসলিম, কারণ ইবলিস আপনাকে জান্নাতিও বলে দিতে পারে, করবেন ইসলামের বিরোধিতা আর বলবে আপনি জান্নাতের জান্নাতি লোক। এরপরে সূরা মারিয়ামের আছে,
সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, যারা সালাত ধ্বংস করে, যারা সালাত নষ্ট করে, তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে। একমাত্র যারা তওবা করবে এবং ঈমান আনবে, কি তারা যারা সালাত ধ্বংস করেছে, সালাত কিভাবে ধ্বংস করে, সালাত ত্যাগ করলে, এক ওয়াক্ত ত্যাগ করলেই সালাত ধ্বংস হয়ে গেল। যেমন ভাবে এক সাবজেক্ট আপনি ফেল করলে আপনি ম্যাট্রিক ফেল, পাশ হবেন না, ঠিক এমনি ভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে সালাতে ফেল, এবার তাকে ঈমান আনতে হবে। সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে কি বলা হয়েছে, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, এরপরে সৎ আমল করে যেতে হবে, আর কখনো ছাড়তে পারবে না। কি বুঝলেন আয়াত নম্বর কত? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস যেটা আমি পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ-শিরকি তারকুস সালাহ, নিশ্চয়ই আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আগেই আমি ক্লিয়ার করেছি কয় ওয়াক্ত ছেড়ে দেওয়া, এক ওয়াক্ত। সবসময় এটা মুখস্থ রাখবেন, বেনামাজি সালাত ত্যাগকারী নামাজ ত্যাগকারী বলতে বুঝতে হবে এক ওয়াক্ত ত্যাগকারী, এক ওয়াক্ত। চার ওয়াক্তের মধ্যে যদি এক ওয়াক্ত আপনি ত্যাগ, পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত ত্যাগ করেন, আপনার চার ওয়াক্তই বাকি, কোনো লাভ নাই। আপনি যদি গোটা সপ্তাহ সালাত পড়েছেন, সাত দিন পড়েছেন, একদিনের এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি বেনামাজ। কি করতে হবে, আপনি নামাজের কাতারে আসলে ওই যে যেই ওয়াক্তটা ছেড়ে দিয়েছেন ওই ওয়াক্তটা আপনাকে আবার পড়তে হবে তওবা সহকারে। যেটা ছেড়ে দিয়েছেন ওটা শুধু পড়লে হবে না, যে ওই গতকালকে আসরের সালাত পড়ি নাই, গতকালকে ফজরের সালাতটা তো পড়ি নাই, সূর্য উঠে গেছিল আর পড়া হয় নাই, এখন ওই সালাতটা আমি পড়ে ফেলি, আল্লাহু আকবার, একামত দিয়ে আপনি ওই সালাত পড়ে ফেলেন, হবে না। কি করতে হবে, আগে তওবা করতে হবে, ভুল স্বীকার আগে করতে হবে, যে আমি গতকালকে সূর্য উঠে গেছিল তারপরে আমি ওই সালাতটা পড়ি নাই, এর জন্য আগে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আল্লাহ অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তওবা করতেছি আপনার কাছে, আপনার দরবারে তওবা করতেছি, এরপরে একামত দিয়ে ওই সালাতটা পড়ুন। শুধু যদি পড়েন যে সালাতের বিনিময়ে এক ওয়াক্ত সালাত পড়ে ফেললাম, না, হবে না, তওবা করতে হবে, তারপরে সালাতটা পড়তে হবে। সূরা মারিয়ামের 60 নম্বর আয়াত, যারা সালাত নষ্ট করেছে তাদের আগের কাজ হলো তওবা করবে, তারপরে সালাতটা পড়বে, আল্লাহু আকবার। অনেকে আমরা কি করি, সালাত পড়ি নাই আবার পড়ে পড়ে ফেললাম, ইচ্ছাকৃত যদি কোনো ওয়াক্ত ছেড়ে দেয় তাহলে আপনি একামত দিয়ে আর নিয়োগ করে ওই সালাতটা পড়ে ফেললে হবে না, আগে তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে, আমার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কার কাছে, আল্লাহর কাছে, এরপরে যদি পড়েন তাহলে সেটা কভার হলো। যেমন আপনি ম্যাট্রিক পরীক্ষা দিতে যে একটা ফেল করেছিলেন না সাবজেক্ট, ওই সাবজেক্ট আগের যুগে তো আরও কঠিন ছিল, একটা ফেল করলে আবার 10 সাবজেক্ট পরীক্ষা দিতে হইতো আমাদের যুগে, আমরা যে লোক, এখন তো সহজ করা হয়েছে, শুধু ফেল করেছেন ওই সাবজেক্টটা পড়লেই চল, ওই সাবজেক্ট পরীক্ষা দিলে হবে। কিন্তু সালাতের ক্ষেত্রেও কি করবেন, আপনি মুসল্লি অবস্থায় সালাত কায়েমকারী হয়ে যদি মরতে চান তাহলে যেই সালাতটা বাকি আছে এই সালাতটা জন্য তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু, এইভাবে একামত দিয়ে ওই ওয়াক্ত সালাত করবে, এক ওয়াক্ত। এটা হলো ইলম, এটা হলো নবীর দ্বীন, এটা হলো ইসলাম ধর্ম, এটা হলো কোরআনের সালাত, এটা হলো হাদিসের সালাত। আর সামাজিক সালাত হলো এরকম, পড়ে ফেলুন।
পাঁচ ওয়াক্ত প্রতিদিন রাতে এবং দিনে পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে। এই মসজিদ বানাইছেন, এই দায়িত্ব আপনার পালন করতে হবে। এইরকম মুসল্লির দরকার এই মসজিদে, যারা শুধু জুমা পড়ে এদের দরকার নেই। খামাখা মসজিদ ভরে কি লাভ, ধোকা একটা, আল্লাহ দরবারে এসে হাজিরা দিতেছেন, হ্যাঁ হ্যাঁ একটা ধোকা না, আসলে তো বেনামাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে দেখেন হাদিসগুলো একটার পর একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দা মুসলিম ব্যক্তি এবং মুশরিক ও কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যে মুসলিম, মুসলিম ব্যক্তি সালাত ত্যাগ করবে না, এক ওয়াক্ত করবে না, আর যে কাফের মুশরিক সে ব্যক্তি এক ওয়াক্ত করতে পারে, ত্যাগ দুই ওয়াক্ত করতে পারে, পাঁচ ওয়াক্ত করে ফেলতে পারে, গোটা সপ্তাহ করতে পারে, শুধু জুমা পড়তে পারে, শুধু রমজান মাস পড়তে পারে, কাফের ব্যক্তি। মক্কা মদিনার ফতোয়া সব কাফের মুরতাদ। আর বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে যে প্রায় 90% হুজুর এরাই বেনামাজি বানায়, এই মেম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনামাজি, এই ফতোয়া দিলেই বেনামাজি বানানো হইল না, বুঝলে, নামাজ না পড়লো মুসলিম, তাহলে বেনামাজি বানাইলাম না আমি, এই মেম্বরে দাঁড়িয়ে এই ফতোয়া দিয়ে আমি কি বানাইলাম, বেনামাজি বানাইলাম, এই ফতোয়া থেকে নামাজি হবে নাকি, নামাজ না পড়লো মুসলমান, এটা কে বলে? এই দেশের হুজুররা বলে। 90% এত বেনামাজি পাইলাম কোথায়, 98% বেনামাজি এই এই ফতোয়া থেকে জন্ম নিছে এত বেনামাজি, এই ইবলিসি ফতোয়া। 90% হুজুরের ফতোয়া হলো নামাজ না পড়লো পাক্কা মুসলমান। মজা লাগে তো, টাকা পায়, হ্যাঁ হুজুরদের টাকা আসে তো এই এই বেনামাজিদের থেকেই টাকা আসে, হুজুররা ইনকাম করে কোথার থেকে, এই বেনামাজির থেকে ইনকাম করে, এই জন্য বেনামাজিদেরকে কাফের মুরতাদ বলতে পারে না, ওরাও পাক্কা মুসলমান। হ্যাঁ কারণ টাকা দিবে না, বেনামাজি যদি অমুসলিম বলি মুরতাদ বলি, আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসগুলোকে অপব্যাখ্যা করো, হাদিসগুলো দেখে, অনেকে জানাও না হাদিসগুলো, আর জানলে অনেকেই অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা কীভাবে বলছে, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, অস্বীকার কত কথা, তারাকা অর্থ হলো ছেড়ে দেওয়া, আর অস্বীকারের আরবি হলো জাহাদা আনকারা। জাহাদা আনকারা কোথাও আছে? এই যে 9 প্রকার হাদিস আমি এখানে নিয়ে আসছি, একটা তো জাহাদা আনকারা শব্দ নাই, অস্বীকার করে, অস্বীকারের কথা নাই, তারাকার কথা আছে, ছেড়ে দিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন কি, ইন্নাল আহদা আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয় আমাদের মাঝে এবং তাদের মাঝে একটাই চুক্তি, সেটা কি, সালাত। কাফের মাঝে আর মুসলমানের মধ্যে একটাই চুক্তি কি, এই তুমি মুসলিম হইতে চাও তাহলে সালাত পড়ো, চুক্তি করো সালাত পড়তে হবে। কালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ আর সালাতের মাধ্যমে ইসলামে বহাল থাকা। আপনি গার্মেন্টসে গিয়ে ভর্তি হইলেন, নিয়োগপত্র নিলেন, দিয়ে বাড়িতে আবার মাস শেষে যে বেতন নিতে যাবেন, এই আমি দেখেন দেখেন এই যে দেন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই যে আমাকে কাজে নিয়োগ দেওয়া হয়েছে, দেখেন দেখেন কাগজটা দেখেন না, মাস শেষে আপনি কি বলা হবে, দেখি তোমার হাজিরাটা, হাজিরা খাতাটা দেখি না, তুমি যে ভর্তি হইলে, তারপরে স্কুল কলেজে ভর্তি ফর্ম, তো কালেমা হলো ইসলামের ভর্তি ফর্ম, এরপরে আপনাকে হাজিরা দিতে হবে না, সালাত হলো হাজিরা, যাকাত হলো আপনার হাজিরা, আপনার খাতায় যদি না থাকে এগুলো, সালাতের হাজিরা না থাকে, যাকাতের হাজিরা না থাকে, সিয়ামের হাজিরা না থাকে, আপনার হজ উমরার হাজিরা না থাকে, এলো তাহলে কি, আপনি যেদিন ভর্তি হয়েছেন ওই দিনই শেষ, ক্যান্সেল, আপনি ডিউটি পালন করেননি ওই দিনই ক্যান্সেল, কিসের বেতন, এই মুগুর লাগাও, ও বেতন নিতে আসছে, মুগুর লাগাও, এটা ধাক্কা দিয়ে বের করো গেট থেকে, বেতন নিতে যেতে পারবেন, দেখেন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে,
তো কালেমা হলো কালেমা পাঠ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইসলামে, আর আপনি সালাত পড়েননি শেষ, আপনার কোনো আপনার ইসলামের খাতায় মুসলিমের খাতায় না আপনি পাবেন না, কোনো পুরস্কার পাবেন না, আপনি জান্নাত পাবেন না, আপনি ইসলাম আপনার ঠিক ঠিক থাকবে না, আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফমান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তির সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, বুঝেছেন। এরপরে আর এক হাদিসে এসেছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসে, কাল লা তাদরুকুস সালাতা মুতাআম্মিদান আমাদান, খবরদার তোমরা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে না, যদি তোমরা সালাত ত্যাগ করো তাহলে তোমাদের তোমরা মিল্লাত থেকে বের হয়ে যাবে, মিল্লাত মানে ধর্ম, দিন ধর্ম থেকে বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে সালাত হলো ইসলামের খুঁটি, খুঁটি ছাড়া একটা বিল্ডিং হবে, বলেন এই বিল্ডিং, বলেন যে খুঁটিতে ইঞ্জিনিয়ার তো প্ল্যান এস্টিমেট দিল, খুঁটিতেই অনেক খরচ, খুঁটি ছাড়া মসজিদ, খুঁটি ছাড়া বিল্ডিং হবে, আর খুঁটিগুলো ভেঙে ফেললে হবে মসজিদ থাকবে, থাকবে না। আল্লাহ রসুল আর কিভাবে বুঝাবেন। তারপরে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে হাদিস এসেছে, লা ইসলাম আলিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলাম নেই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল। তাহলে আপনি কিভাবে ইসলাম দাবি করতে পারেন? হাদিসে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তির ইসলাম নেই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, আর সালাত ছেড়ে দেওয়া কয় অক্তের মাধ্যমে হয়? এক অক্তে। এরপরে আর এক হাদিসে পাওয়া যায় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, সেখানে কি, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে তার দীন ধর্মই নেই। আপনি কত শব্দ দেখছেন, এত শব্দগুলো বলা হয়েছে। তারপরে হাদিস এসে মাল্লাম ইউসল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত পড়ে না তার দীন ধর্ম বলে কিছু নেই। তারপরে আরেকটা হাদিস এসে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, লা ঈমান লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার সালাত নাই। তা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন সালাত না পড়েও আপনার দ্বীন আছে, আপনার ঈমান আছে, আপনার ইসলাম আছে, কিভাবে বলেন? হাদিসের কথা তো ইলমের কথা হলো, হাদিস হলো ইলম, ইলমের কথা হলো আপনার দ্বীন নাই, আপনার ধর্ম নাই, আপনার ইসলাম নাই, আপনার ঈমান নাই, কে আপনাকে বলল নামাজ না পড়েও আপনার এই সব কিছুই আছে? ইবলিস বলেছে। আবু জাহাল মার্কা আপনি দিন পালন করতেছেন, আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে আল্লাহ প্রকৃত অর্থে মুসলিম হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। মুসলিম মসজিদ যেমন নতুন হয়েছে, এইরকম আমাদেরকে আমাদের বুঝটাও নতুন করে ফেলতে হবে, নবায়ন করতে হবে। এই কুরআন বুঝ, ইবলিসি বুঝ, ইবলিসি ব্যাখ্যা, আবু জাহাল মার্কা দিন পালন বন্ধ করতে হবে আজকে থেকে, নতুন নতুন অধ্যায়, নতুন, এটাই হলো পুরাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে ফিরে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত পড়ার আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে। এক ওয়াক্তওয়ালারা কখনো মুসলিম নয়, হ্যাঁ, শুধু জুমাওয়ালারা কখনো মুসলিম নয়। এই জন্য আমাদের ইসলাম ঠিক রাখতে হলে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে এবং মসজিদে পড়তে হবে। মসজিদে যদি একান্ত আপনি আসতে না পারেন কোনো কারণে, হ্যাঁ, তাহলেও আপনাকে যেখানে আসেন, এমন কি আপনাকে যদি ফাঁসিতেও ঝুলিয়ে রাখা হয়, দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু এখনও কার্যকর হয়নি, তাও সালাত পড়তে হবে। আপনাকে এখনই গুলি করে হত্যা করা হবে, পাঁচ মিনিট বাকি আছে, তাও সালাত পড়তে হবে। এক মিনিট বাকি আছে, আপনি জোহরের সালাত পড়েননি, আপনার আপনার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। আর এক মিনিট বাকি আছে, তাও এই এক মিনিটের মধ্যে শুরু করে দিতে হবে, পূর্ণ না করলে আল্লাহ ক্ষমা করবেন। এক ওয়াক্ত, এক রাকাতও যদি আপনি গুলি খাওয়ার আগে পড়ে ফেলতে পারেন, তাহলে আপনি নামাজি অবস্থায় মৃত্যুবরণ করলেন। আর যদি না পড়েন, এই একটা মিনিটও কাজে না লাগান, সালাত না পড়েন, তাহলে আপনি অমুসলিম অবস্থায় মারা যাবেন।
আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে নামাজি হওয়ার, ইলম ভিত্তিক নামাজি হওয়ার তৌফিক দান করুন। আবু জাহল মার্কা, ইবলিস মার্কা নামাজি যেন আমরা না হই। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম।